ধন সম্পদ সন্তান সততি দিয়ে সমৃদ্ধশালী করবেন এবং আমাদেরকে তিনি শাস্তি দিবেন না যদি আমলটি অনবরত করতে থাকে প্রিয় নবী সাল্ল সাল্লাম এই আমল সম্পর্কে বলছেন যে ব্যক্তি এই আমলটি সর্বদা করবে আল্লাহ রবুল্লা আলমিন তার সব প্রকার টেনশন থেকে তাকে মুক্ত করবেন এবং তাকে বিপদ থেকে উদ্ধার করবেন সংকীর্ণতা থেকে প্রশস্তি দান করবেন এবং তাকে আশানাতীত রিজিকের বন্দোবস্ত করে দেবেন এই আমল ইস্তেক ফার তথা আল আস্তিম বিলাই অথবা আমরা এই বাক্যে এইটি অত বিলাই যদি আমরা সর্বদা এটি পড়ি আল্লাহ রব আলমিন আমাদের সব কিছু বন্দোবস্ত করে দিবেন এবং দুনিয়াতে কোনো টেনশনে আমাদের মুক্ত হবে না কোনো বিপদে আমাদেরকে গ্রাস করতে পারবে না এবং আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন তাহলে আসুন এই ছোট্ট আমলটি আমরা সর্বদা করি আমাদের টেনশন দূর করি এবং রিজিকের সুন্দর ব্যবস্থা আমাদের জন্য আল্লাহর কাছ থেকে নিয়ে আসি এবং আল্লাহ রব্লাহ আলমিনের শাস্তি থেকে নিজেকে রক্ষা করি আল্লাহ রবুল্লাহ আলমিন তৌফিক দান করুন আমিন আল্লাহ আমিন